জন্য বাংলাদেশ সফরের জন্য 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত দলের অন্তত 7 জন ক্রিকেটার। কোনোয়ের ইনজুরির কারণে দল থেকে বাদ পড়েছেন স্টিভেন স্মিথ। আইপিএল খেলা সহ আরো অন্যান্য কারণ দেখিয়ে বাকি 6 জন ক্রিকেটার ছুটি নিয়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজ থেকে। অজিদের হয়ে বাংলাদেশ সফরে আসছেন না প্যাট কামিন্স, গ্ল্যান ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মার্কোস স্টয়নেস, জাই রিচার্ডসন ও কেইন রিচার্ডসন। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক ট্রেভর হন্স এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ সিরিজে অস্ট্রেলিয়া জাতীয় দলের সব ক্রিকেটারকে না পাওয়া হতাশাজনক, তবে যারা এই সিরিজকে প্রাধান্য দিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে আমরা তাদের নিয়ে দল গঠন করেছি, আর যারা ছুটি নিয়েছে তাদের সিদ্ধান্তকে সম্মান জানিয়েছি। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য একসাথে 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। টাইগারদের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত 18 সদস্যের চূড়ান্ত স্কোয়াডে যারা আছেন তারা হলেন অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাঙ্গার, ওয়েস এগার, জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, জস হ্যাজেলট, ময়সেস হেন্ড্রিক্স, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলি মেরিডিথ, জস ফিলিপি, মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, মেথো হোয়াইট এবং অ্যাডাম জাম্পা।